ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার সময় রহস্যজনকভাবে নিখোঁজ পরিযায়ী শ্রমিক 22 বছরের মাসুম আলী। 3 বছরে কন্যা সন্তানকে নিয়ে মালদার হরিশ্চন্দ্রপুর থানার বরুই গ্রাম পঞ্চায়েতের 5লা গ্রামে স্ত্রী মুকলেশা বিবি সহ পরিবারের সকলে কান্নায় ভেঙে পড়েছেন। 10 দিন ধরে মাসুম নিখোঁজ বলে জানা যায়। পরিবারের একমাত্র ছেলে পরিবারের মুখে ভাত তুলে দিতে জয়পুরে একটি হোটেলে কাজ করতে যায়। কুরবানির সময় বাড়ি ফেরার কথা থাকলেও ট্রেনের টিকিট না পাওয়ায় 19 জুলাই মঙ্গলবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেদিন স্ত্রীর সাথে ফোনে কথাও হয়। বৃহস্পতিবার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু ফোন সুইচ অফ। এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি তার সাথে। ঘটনা হচ্ছে আমার 19 তারিখে আমার স্বামীর সঙ্গে দিন 11টার সময় আমার সঙ্গে কথা হয়েছিল, বলেছিল আমি বৃহস্পতিবার গাড়িতে উঠব, ওটার কথা বলেছিল। তারপর রাত 10টা নাগাদ আমার শ্বশুরের সঙ্গে কথা হয়েছিল যে হ্যাঁ আমি বাড়ি চলে যাচ্ছি, আমার সঙ্গে হয়নি, তো ঠিক আছে বাড়ি চলে আসবে তো চলে আসো। তারপর 11টার দিকে গাড়ির থেকে নাকি উঠার ছিল, তারপর 1টার সময় একটা ছেলে ফোন করে বলছে যে আপনার ছেলে নাকি এখানে নাই, রুমে নাই, কোথায় যে গেছে। তারপর বললো যে ব্যাগপত্র খুঁজে দেখো ব্যাগপত্র আছে কিনা, তো ব্যাগপত্র নাই, আমি এটাই শুধু জানি। তারপর থেকে আর কোনো খোঁজ পাচ্ছি না, ফোন সুইচ অফ আছে, কিছুই দেখা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। আজকে কতদিন হলো নিখোঁজ রয়েছে? 19 তারিখে হয়েছিল, আজ 9 দিন হয়ে গেল। বলছি তারপরে কি আর কোনো রকম যোগাযোগ মাধ্যম হয়নি? যোগাযোগ হয়নি না, কিছু হয়নি। বা তার যে বন্ধু বান্ধবরা রয়েছে তাদের সঙ্গে যে কাজ করতো ওদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি? না না, কারোর সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। তার পিছনে কোনো শত্রু লেগে আছে? না না। কতদিন ধরে বাইরে আছে এরকম? 4 মাস হলো। মানে কুরবানিতে আসার কি কথা বলেছিল আবার? হ্যাঁ, এমনি বলেনি যে কুরবানিতে যাবো না, কুরবানির পরেই বৃহস্পতিবার আসা ছিল। তো কুরবানিতে কি কারণে আসতে পারেনি কি জানাইছিল আপনাকে? বলছিল যে এখন যাবো না, টিকিট পাচ্ছে না। তো এখনো পর্যন্ত কি আপনার কোনো স্বামীর কোনো খোঁজ মিলেছে কি? না না, কিছু মিলেনি। আমি আছি, আমার শাশুড়ি, আমার শ্বশুর আর আমার একটা মেয়ে আছে। কত বছর বয়স ওর? 4 মাস হলো। বলছি আপনার কতদিন আগে বিয়ে হয়েছিল? আমার বিয়ে 3 বছর হলো। স্থানীয় থানায় ডায়েরি করেছেন পরিবারের সদস্যরা। তার বাবা জানান ছেলের কোনো শত্রু ছিল না, কর্মক্ষেত্র হয়নি কোনো ঝামেলা। তাহলে এর পিছনে কি রহস্য লুকিয়ে তা বুঝে উঠতে পারছেন না কেউই। আমার ছেলে তো বাইরে জয়পুর কাজ করছিল। কিসের কাজ করতো? হোটেলে কাজ করছিল, রান্নার কাজ করছিল। তারপর কি হলো? তারপরে কি হলো, আমাকে বললাম বাড়ি চলে আয়, তো বলছে যে বাড়ি যাবো তো মানে কুরবানি পরে যাবো, টিকিট পাওয়া যাচ্ছে না। তারপর আমি 19 তারিখে রাত 10টার সময় ফোন করলো আমাকে, বাবা আমি আজ চলে যাবো, তো ঠিক আছে চলে আসবে। তারপরে ওখানকার লোকগুলো বললো যে মানে বাড়ি চলে গেছে। তারপরে আমি ফোন করছি, তারপরে দিন সুইচ অফ। মানে কতদিন ধরে এরকম আপনি খোঁজ পাচ্ছেন না? আমরা 19 তারিখ থেকে, আগে মঙ্গলবার। তো যখন মানে ই থেকে বাইরে থেকে যখন বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দেই, তো আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল? আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল। মানে শেষ কথা কি হয়েছিল আপনার সঙ্গে? শেষ কথা আমাকে এটাই বলেছিল যে বাবা আমি বাড়ি চলে যাচ্ছি, এখানে ভালো লাগছে না। মানে এরকম কি আপনি কোনো খোঁজ পেয়েছিলেন যে তার সঙ্গে কোনো ঝাড় ঝামেলা বা যে রুমে থাকতো তাদের সঙ্গে কোনো বিবাদ? না, এরকম কোনো ঝামেলা জাতি হয়নি। বা সবাই আমি ফোন করেছি, ওরাও বলছে যে বাড়ি চলে গেছে। তো কি মনে হচ্ছে যে আসার পথেই কি নিখোঁজ হয়ে গেছে না তার কোনো শত্রুতা পিছনে লেগে গেছে? আসার পথেই কোনো নিখোঁজ হয়েছে মনে হয়, মানে মনে হচ্ছে। শত্রুতা আবার কি হবে, ওই রকম তো নাই দেখছি। সেখানকার থানায় কি কোনো ডায়েরি জানিয়েছেন মালিক? ওখানকার থানায় মানে জিডি করেছি আর কি, লোকাল থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিংহের রিপোর্ট, আনন্দবার্তা।